ভাবতে পারছো দু দুটো মোবাইল চুরি হওয়ার কথা বললে বুক কি লেভেলের ক্যালাবে। তো তো তোর আর আমার ক্যালা দা এই চিনি চিনি ভরা রুটি তুই ছাড় তো তোর এরপর তো কি কি বলছিস তুই মাথা রাতা ঠিক আছে তো তুই কি কি বলবো না নাকি ঘরের লোককে বিপদে লাগে কিছু বলতে নেই দু দুখানা ফোন দু দুটোখানা ফোনটাকে ও একবারে সেই খেলতে গেলে ফোন নিয়ে যাওয়ার আমার দরকার কি যাস তো এক দেড় ঘন্টার জন্য খেলতে ধামাকাদার প্র্যাঙ্ক সাথে ধামাকাদার কেয়ালা নি এটা 2500 টাকা এটা 1000 টাকা ফোনের দামটা কত ফোন শুন কি স্যার শুন শুনতে পাবে কি হয়েছে তাতে আমি দেখো নি কি মাকে বল প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ খেলতে গেছিলাম তোমরা আমার গেটআপ দেখে বুঝতেই পেয়ে গেছো আমি খেলতে গেছিলাম বাট আজকে একটা ভালো দুর্দান্ত প্ল্যান এসে গেছে মাথাতে যেটা হচ্ছে আর ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ আসছে তোমরা একটু মানিয়ে নিও এক তো ভিডিওটা শ্যুট করছি শিল্পার ফোনে হ্যাঁ ঠিকই শুনেছো শিল্পার ফোনে ভিডিওটা শ্যুট করছি আর কেন করছি ফোনে শ্যুট সেটা তোমরা বুঝতে পেরে যাবে আর আমার ফোন কোথায় বা কি হয়েছে সব কিছু তোমাদেরকে খুলে বলছি একটু ওয়েট করো ধৈর্য ধরে খেলার জামাটা চেঞ্জ করি গা ধুই রাস্তা থেকে বাড়ি ফিরি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চিনি ভরা রুটি খাবি না এসে আবার কি লিখতে বসে গেছিস কেন মেয়ে নাই বাতাউঙ্গা হাতের যন্ত্রণা হচ্ছে তাহলে মা তো রসুন তেল করেছে তুই হাতে একটু মেখে নিবি বুঝতে পারছিস বাগানে কাজ করেছিল অতক্ষণ কি ভালো লাগছে না হ্যাঁ পরোটা খা ভালো লাগবে হুম ওই জন্য ভালো লাগে না খিদে পেয়েছে বুঝতেই পারছি কখন ভাত খেয়েছি হায় হায় ধর খাবো না রে ভালো লাগে খা না একটু নাকি খাবো না কেন খাবো না বললাম তো হ্যাঁ মন মেজাজের কি হলো তুই তো দিব্যি গেলি খেলতে এবার মন মেজাজ কি খেলতে গেলে তোমার মন মেজাজ ভালো হয়ে যায় যতদিন থেকে তো সেটাই জানতাম খেলতে কি কারো ঝড়া হয়েছে খাবো না বলছি দেখ তুই একটা কথা অবাধ্য কেন এক দুটো হয়েছিল আমি খাবো না সরে যা আচ্ছা মুশকিল তো কি হয়েছে তো পা মিলে দেবার পা মিলে দে বল না কি হয়েছে কিউ নেহি ওই ওই কি রে কি হলো এনে একটু খেয়ে না একটু খেয়ে সে কখন ভাত খেয়েছিলি মনে আছে না খাই দিচ্ছে খা না এরকম করে কেউ খাইয়ে দেবে না বুঝতে পারছিস খাবো না দাঁড়া তো মন ভালো নেই বলছি সমানে কি হয়েছে সেটাও তো তুই বলছিস কিছু হয়নি এই পাগল কেন এরকম করছিস তুই হ্যাঁ আরে বাস কর ভাই খাবো না ভালো লাগছে না বলছি তো একটুখানি খেয়ে নে কিছু হবে না না সবটাই খাই না কি করে সবটাই খাবো না আমিও তো খাবো না কি তুই খাই না তোকে বলছি আজকে তুই মেজাজ দেখাচ্ছিস কেন সুপ্রিয় ভালোভাবে খাওয়াতে এসেছো আবার আমাকে ঘুরে মেজাজ দেখাচ্ছে এত বিকেল বেলা আজকে আমার ফোনটা কেন নিয়ে চলে গেছিস বল সারা বিকাল থেকে কিছুই করিনি এমনি ঠায়ে বসে আছি কোনো কাজ নেই বলেন কি এবারে সারা বিকাল তোকে ঠায়ে বসে থাকতে হবে কি করে ঠায়ে বসে থাকতে কি করে ও তুই রোজ আমার ফোন নিয়ে চলে যাবি এমন মারবো না আমি জানি না বলেই তাই শুধু ঘুমোচ্ছিলাম বুঝতে পারছিস তো আমি বলি কি হলো না মায়ের ফোনটা একটু
মানুষের টেনশন হলো ও পেছন দিক থেকে রুটি আরে দেখ পেট ভর্তি থাকলে না মানুষের মন মেজাজ ভালো হয়ে যায় তো খেয়ে নে ধর খাবি না আমি গেলি আমার মন মেজাজ কথা বলিস না আর বেকার ফালতু মন মেজাজ আমাকে তো চিনি ভরা রুটি খেতে হবে না তোর চিনি ভরা রুটি খেতে ভালো লাগবে আমাকে এখন তুই যাই খাবি সেটাই আমার তেতো লাগবে কি করে একটা কথা বললে বুঝিস না কেন ভালো লাগছে না বলছি তখন ধরে সমানে শুধু একটা জিনিস করে যাচ্ছে খাবো না বলছি শুধু খালি খেয়ে যা খেয়ে যা খেয়ে যা বিরক্ত করে মারছি তখন ধরে কি হয়েছে রে ওই তোর মোবাইল বাক্সটা আছে আয় তুই যে মোবাইলটা কিনেছিলি সেটা তো মায়েদের ওখানে পড়ে আছে আছে নাকি আমি দেখতে হবে ঘরে রংটা নতুন মোবাইলের মোবাইল বাক্সটাও কোথায় জানি না কেন মোবাইল বাক্স নিয়ে কি করবি আর আমার কাছে তোলাও থাকেনি একটা কথা বলবো মা বাপিকে কাউকে বলিস না কিন্তু আমার একটা বাজে জিনিস হয়ে গেছে না সত্যি কথা বলছো রে কি হয়েছে দাঁত খেলাস না সত্যি করে পায়ের নিচের মাটি সরে যাবে একটা কথা শোন আমার কাজের মোবাইলটা আর তোর মোবাইলটা খেলতে নিয়ে গেছিলাম যেখানে রেখে প্রত্যেকদিন খেলি কিন্তু দেখতেই পাইনি আর হারিয়ে গেছে হারিয়ে যায়নি কেউ নিয়ে চলে গেছে বুঝতেই পাচ্ছি না মজা করছিস আমার সাথে সুপ্রিয় মানে সত্যি কথা বলছি আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম IMEI নাম্বারগুলো সব মোবাইলে তা আমার বাক্সটাও এই কদিন আগে পরিষ্কার করতে গিয়ে তোর কি মাথা পথে কি একবারে খারাপ হয়ে গেছে তুই কি বলছিস দুটো মোবাইল একসাথে মানে মানে সত্যি কথা বলছি আমি বিরক্ত করিস না আমাকে IMEI নাম্বারটা দেখতে দে IMEI নাম্বারটা হলেই পেয়ে যাবো মোবাইলগুলো সত্যি কথা বলছি তুই হাসি পাচ্ছে তাকে তোকে হাসি পাচ্ছে তোর দাঁত বার করে বলছিস আমাকে একটা জিনিসের জন্য নিজেই ভুলে গেলি নাকি তুই তো বলছিলি যে তোর মোবাইলে একটা প্রবলেম হচ্ছে একটুখানি দেখে দে করে আমি মোবাইলটা দোকানে নিয়ে যাবো বলে আজকে নিয়ে গেছিলাম জানি খেলতে গিয়ে তারপরে তো তুই আমাকে আবার বলে গেছিস তুই আমি তো ঘুমাচ্ছি তুই কোথায় ফোন রেখেছিলি নাকি আচ্ছা পাবলিক তো তুই আবার খুঁজিসনি ভালো করে যেখানে রাখি সেখানেই রেখেছিলাম কিন্তু পাইনি লাস্টে কি বলবো বল ওখানে কি পাইনি লাস্টে আরে যারা যারা খেলছিল তাদের সবাইকে জিজ্ঞেস করেছিস আরে সবাই আমাদের সাথেই খেলছিল এবার বাচ্চা কাচ্চারা থাকে আমি কি তো বাচ্চা কাচ্চা তাদেরকে তো তো জিজ্ঞেস করবি একটু দেখবি তো তাদেরকে ওখানের মধ্যে মানুষজন নেবে তো কে নেবে আমাদের দুটো আমার ওই মোবাইলটা কাজের মোবাইলটাও আরে আমার ফোন তোর ফোন দুটো কি পাঁচ আজব নাকি তুই তুই ফোনে রিং করেছিস মায়ের ফোন থেকে হ্যাঁ কিন্তু বলে দিচ্ছি আমি তুই তো ফোন নিয়ে যাস তুই তোর ফোনটা নে তুই আমার ফোনটা আজকে নিয়ে যাবি কেন আমি ওসব কিছু দিতে পারবো না আমার ফোন যেখান থেকে হোক আমাকে ফোন এনে দে দুটো ফোনই তোর ফোন দুটো আমার দুজনেরই ফোন হারিয়ে গেছে তুই কি করবি তুই এবার কি করবি এসে ঘরে এসে হাঁ করে মুখ গোবরা করে বসে আছিস কেন খোঁজার কোনো চেষ্টা করতে পারিস নি IMEI নাম্বার দিয়ে কি করবি এখন ছেড়ে দি ফোন টোন কি সুইচ অফ করে ব্যাটে সব সিম কার্ড খুলে দে থানায় যাবো পার কেন বেকার ওরকম করে চিৎকার চেঁচামেচি করছিস IMEI নাম্বারটা পেয়ে গেলি থানায় যারা যারা খেলছ তাদেরকে তুই সার্চ করতে পারবি বা জিজ্ঞাসা তো করতে পারবি ছিল তাদের কারোর কাছেই ফোন থাকেনি কি বলবো বল এবারে সবাই ছিল এবার আদার সব যারা থাকে মাঠে সবাই তো আর খেলে না সবাই খেলে না যারা মাঠে তাদেরকেও তো তোকে বলতে হবে তুই ফোনটা রেখেছিলি কোথায় সবাইরই বাড়ি বাড়ি গেছি এবারে দু দুটো কি
দুটো ফোন আমি ওখানেতে আমার বন্ধু টন্ধু সমটম সবার কাছ থেকে ভাইটাই দিতে এই এখনো বোধ হয় এক বছর হয়নি তুই ফোনটা নতুন ফোনটা কিনেছিস যা আমি ভিডিও পারপাসে কাজে লাগাবো আমাকে নতুন ফোনটা আমার দরকার অত টাকা দামে একটা ফোন কিনলি সেটাকে দে হার তুই চল ওই আরেকবার চল মাঠকে চল মাঠে যা বাপিকে ফোন বাপিকে তুই মাঠে গিয়ে কি করবি আর আমি মাঠে গিয়ে কি করব তো খুঁজবি তো ওখানে কোথাও খুঁজেছি যেখানে ফোন রাখি সত্যি টিকটিকি যেখানে ফোন রাখি সেই জায়গায় ফোন রেখে আজকে ছোট থেকে বড় কোথায় একবারে বাড়ি থেকে তুই ফোন রাখিস বলতো কোথায় তুই বাড়ি থেকে ফোন এমন রাখিস খেলতে গেলে ফোন নিয়ে যাওয়ার কি দরকার আমাকে তুই বলতো আমার ভাল লাগে না এই মাথা পাতা আমার সত্যি বলছি আমার বিশাল গরম লাগছে এমনি অন্য কিছু জিনিস নয় সুপুরে পয়সা করে জিনিস নয় যে হারিয়ে গেছে ঠিক আছে চলে আসবে ফোন জিনিস আমার একটা না বা দু দুটো ফোন আমার এত খারাপ লাগছে আর বলছি মাকে কিছু বলবি না এটা লুকোনোর জিনিস এটা তুই আমি আসতে বলবো না যা তুই এখান থেকে আসতে কথা বল ও এসে এখানে এসে মুখ গোমড়া করে বসে আছে তো একটা কোনো চেষ্টা ফেষ্টা তো কিছু করবি নাকি আমি থানায় যাবো মোবাইল বাক্সটা সেখানে মাকে বলে দে ফোন করে এখন সেখানে এখন ঘরটার সেখানে বিয়ের আগে রং টং হয়েছে এখন কোথায় বাক্স কোথায় কি এখন থানায় গেলে আশা করি ট্র্যাক করে তারা দেখে বুঝতে পারবে আইএমআই নাম্বারটা আমি সেখানে সবার মোবাইল তুই ওইটার আগে তুই মার কাছ থেকে ফোনটা নিয়ে সে ঘর থেকে দি আমি ফোনটা রিং করব তুই নিয়ে আয় বিশ্বাস কর ফোনে রিং হচ্ছেই না সে সুইচ টুইচ সব দেখছিস তাহলে কি রকম তোর বিশ্বাস যদি না হয় তুই নিয়ে মাকে এমনি বলে নে ফোনটা নিয়ে মাকে না কিছু বলবি না প্লিজ তুই মাকে একবার বল ফোনটা দিতে তুই ছাড় তো তোর এরপরে তো কি কি বলছিস তুই মাথা রাতা ঠিক আছে তো তুই কি কি বলবো না নাকি ঘরের লোককে বিপদ হলে কিছু বলতে নেই আরে বেকার বেকার মা রিয়্যাক্ট করবে খারাপ জিনিসটা ও খানা কি শোন আমাদের ফোন পাওয়া যাবে এত আশা ছেড়ে দিস না আমি আমি বেরোচ্ছি আমি থানায় যাবো এক্ষুন কিছু করার নেই থানায় যাবো দু দুখানা ফোন দু দুটোখানা ফোনটাকে ও একবারে সেই খেলতে গেলে ফোন নিয়ে যাওয়ার আমার দরকার কি যাস তো এক দেড় ঘন্টার জন্য খেলতে আমাকে তুই নিজেই বল তোর ফোনটা নিয়ে যাস ঠিক আছে তুই তোর ফোনটা আমার ফোনটাও আজকে তুই নিয়ে চলে গেছিস দেখ খেন যেন আজকে দুটো ফোনই হারিয়ে গেল কখন ফোনে রিং করেছিলি তুই এসেই এসে কোথা থেকে করব খেলা শেষ হয়ে গেছে তারপরে তো ফোনটাকে বের করলাম সোমর ফোন থেকে মানে বের করব বলতে কি যেখানে ফোন রেখেছি সেখানে তুই গিয়ে হাত দিয়ে ফোন তুলে তারপর বের করে নিয়ে আসি সেখানে তো দেখি দুটো ফোন রেখেছি আজকে সেই ফোন দুটোই সৌম্যর ফোন আজকে সৌম্য রাখেনি সৌম্য আজকে আলাদা তার পকেটেই ছিল ফোন এবার আমি জানি যে আমি হাফ প্যান্ট পরে আলাদা প্যান্ট পরে খেলতে গেছি কি করবো বল আর বলছি শোন যত দেরি করব দেরি হবে তুই শুধু সেখানের মাকে ফোন করে বলে দে আইএমআই নাম্বারটার ব্যাপারে দে গিয়ে আমি সিরিয়াসলি বলছি ফোন পাওয়া যাবে আইএমআই আর আমার জিমেইল ট্র্যাক করলে ফোন যেই নিক না কেন এত কেয়ারলেস ছেলে আমি কোথাও দেখিনি এত কেয়ারলেস ছেলে তুই যে কেয়ারলেস ছেলে ফোনটা তারপর ভেঙে গেলে তখন দোষ দিতিস ফোনটা তোর সারানোর জন্যই তো বললি বলে নিয়ে গেছিলাম আমার ফোনটা নিয়ে যাই আমি প্রত্যেকদিন আজকে তোর ফোন তুই খেলতে গিয়ে কেন নিয়ে যাবি তুই অন্য টাইমে নিয়ে যেতে পারিস না অন্য টাইম আমার তো কাজও থাকে নাকি অন্য টাইমে তো আমার নিয়ে যাওয়ার দরকার নেই আমি নিজে যেতাম তোকে আমার বলাটাই ভুল হয়েছে যে আমার ফোনটা তুই সারিয়ে এনে দিবি তুই দুটো ফোনটাকে হারিয়ে দিলি সত্যি মানে আমার নি আমার আমার মাথা না বব করে ঘুরছে সুপ্রিয় বুঝতে পারছিস তো তোর এখন এরপরে ইয়ার কি আসছে এখনো তোর এরপরে ইয়ার কি আসছে কি আজব ছেলে বলতো কি করবো বল ফোন যদি কেউ চুরি করে আরে ফোন তুই কি ঘরে বসে থেকে তুই কি করবি যা না কোথাও তুই স্টেশনে যাবি পুলিশ স্টেশনে যা না মাথাটা গরম গরম ভাল লাগেনি সুপ্রিয় আর মাকে তুই মার কাছ থেকে ফোনটা তুই নিয়ে চলে যা ফোনটা নিয়ে ফোনটা নিয়ে আয় আমি ফোন করে দেখবো আমি তোর কথা বিশ্বাস ফোনটা নিয়ে ফোনটা নিয়ে এসে বলছি তো মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা কি করে হবে এটা মাথা ঠান্ডা করার জিনিস ঘটিয়েছিস তুই কি করবো তাহলে আমি আমাকে বল
মাথা ঠান্ডা করতে বলছি তো, আরামসে হবে সব জিনিস। আমার ভালো লাগেনি দুটোখানা ফোন কি তুই হারিয়ে দিয়ে চলেছে আমি। আরে দুটো ফোন দেখছো আমার ফোনের মধ্যে সব ডকুমেন্টস, ফোনের মধ্যে ব্যাংক ডিটেলস, ফোনের মধ্যে সব কিছু ফোনের মধ্যে আছে, ফোনের মধ্যে সব কিছু, যদি ছাড় দিকে ভালো লাগে না আমার। সব আদিক থেকে আমার সহ্য হয়নি, বুঝতে পারছিস তো। ফোনের সঙ্গে তো তুইও হারিয়ে যেতে পারতিস, ফোনের সঙ্গে তো তুইও হারিয়ে যেতে পারতিস। আরে আমি ফোনের সাথে হারিয়ে যেতে পারতিস, ফোন যদি নিয়ে চলে যায় আমি কি করবো বল। তুই খেলতে গেছে, আমার ফোন হারাতে গেছে, মানে আইএমআই নাম্বারটা পেয়ে গেলি হবে তুই সেখানের মাঝে। আমি জানি না তুই আমার ফোন এনে দে, আমি কিছু জানি না, আমার ফোন এক্ষুনি চাই আমার। তুই যেখান থেকে আমার ফোন এনে দে, চলে যা, আমার দুটো ফোনই এনে দে, আমি জানি না কিছু। ফোন এনে দে বরে বাবা, তুই এনে দে, আমার এক্ষুনি ফোন এনে দে, ব্যাস। আচ্ছা আমি থানায় যাব, তুই 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 যা ইচ্ছা নিজে বের করে নে, আমার আমি হচ্ছে তোকে কিছু করতে পারবো। মাকে গিয়ে বল আগে, ঠিক আছে? তুই নিজে হুটহাট করে এরকম কাজ করছিস যে, এখন জানাস না বেকার দিয়ে, তো তুই বাইরে যাবি এখন জানতে পারবে না। মাকে বলবি আমি এমনি গেছি বাইরে কাজে, তো একটা তুই মাকে বলে দিবি, আমি বলছি শুনতে আলমারি। তুই বাপি গিয়ে নিয়ে যা না সঙ্গে করে, তুই বুঝিস না নাকি পাগলা আছিস? আমি আমি তো পাগলা, আমি তো পাগলা, আমার মাথা তার কাটা আমার সব। আর তুই ভালো থাকো তো এরকম কাণ্ড ঘটিয়ে চলে এসছিস, ভালো থাকো এরকম কাণ্ড ঘটিয়ে চলে এসছিস। তোকে বলছি দেখ, এমনি আমার মাথাটা প্রবলেম হয়ে গেছে এই দুটো ফোনের শখে, তার তুই সমান এরকম রিয়্যাক্ট করেছিস। ও আমার আমার মাথা খারাপ হচ্ছে না তাই তো? আমি এরকম আমি এতক্ষণ মাঠে কি করছিলাম ভাব, আমি 6:30 7:30 মানে 6:30 তুই মাঠে কি করছিস আমি দেখব। এবার বুঝে গেছি, তুই যে দুটোকে ফোনকে রেখে দিয়ে উনি বাবু দিব্যি খেলে যাচ্ছে, এদিকে ফোন লোক নিয়ে চলে গেছে, ফোনকে সুইচ অফ করে রেখে দিয়েছে, যা করার করে দিয়েছে, তুই এবারে বসে থাক। কি করে ফোনের মধ্যে ব্যাংক ডিটেলস থেকে আরম্ভ করে ফোনের মধ্যে সব কিছু, ফোনের মধ্যে বুঝতে পারছিস তো, ফোনের মধ্যে তুই এখনো বসে আছিস দেখ সোফাতে, এখনো চুপ করে বসে আছিস নীলজ্জের মতো। এ কি আরে তুই যাবি যে যা না বেরিয়ে। আরে যাবো তো বলছি, আমাকে দুটো আইএমআই নাম্বার নিয়ে যেতে হবে, নালে আমি যেতে যাবো। তোমার কাছ থেকে ফোনটা নিয়ে আমি সেখানে মাকে ফোন করছি, যা ফোনটা নিয়ে, ফোনটা নেই বলে দেবো, বাক্সরে যদি খুঁজে পায়। আমাকেও সঙ্গে নিয়েছো, আমিও তো সঙ্গে যাবো, চো। আরে সেখানে কি আমাকে খুঁজে দেবে? আমি বাক্স টাক্স গুলো গোজ করে রেখেছি, এখন মা কি খুঁজে পাবে নাকি? আমি ডাইরেক্ট, আর তোর ফোনের বাক্স কোথায় বের কর, আমি ডাইরেক্ট থানায় যাবো। তোর ফোনের বাক্সটা বের কর, আইএমআই নাম্বার তো চাই। তাহলে কোথায় আছে আমার ফোনের বাক্সটাও কি করে পাবো আমি সেটাই ভাবছি। আমার ফোনের বাক্সটা তো আমি এইবারে মহালয়ার সময় আগেটাতে যে ঘরটা ঝাড়া হলো তাতে তো ফেলে দেওয়া হয়েছে, না পুড়ি দেওয়া হয়েছে, নিজেও জানি না দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে দিয়ে মানুষের মন মেজাজ খারাপ নিয়ে আবার একটা তুই এরকম ঘটালি, কি করবো বল আমি? আমার কি কিছু, আমি জানি না, এটা তোরই দোষ, তুই নিজে থেকে এটা ঘটিয়েছিস, আবার কি করবো মানে? এটা কি সুপ্রিয়, তুই কি ছোট বাচ্চা? তুই ফোনটা কিরকম খুললাম খুললা রেখে দিই, তুই এখানে মাঠে খেলছিস, এখন কি মানুষকে কেউ বিশ্বাস আছে রে? ওদিন ফোন রাখি কোনোদিনও কিছু হয়নি, কিন্তু আবার আজকে তুই আমার ফোনটাকেও নিয়ে গেলি, আমার ফোনটাকেও তুই আজকে নিয়ে গেলি, এটাই মেন কথা। এতদিন ফোন রাখি কিছু হয়নি, তোর ফোন নিয়ে গেছিস, আমার ফোন তুই এনে দি, আমি জানি না কিছু, তুই আমার ফোন এনে দে দেখি, তোকে দেখলে আমার রাগ হচ্ছে, তোকে দেখলে তোর মুখটা দেখলে আমার রাগ হচ্ছে, কেন বলতো? আমি নিজেও জানি না সেটা, তুই পালি যদি খেয়ে চোখের সামনে দিকে নাকি সুপ্রিয়, ওঠ তুই, তুই ওঠ, তুই সুপ্রিয় কি নাটক করছিস না কি বলতো? আমার ভালো লাগছে না দেখ, তুই একটু মাকে আমিও যাবো তোর সাথে, তোর যেমনই হোক তোকে চ্যাংদোলা করে হলো আমি তোকে আজকে নিয়ে যাবো, তুই নাম ওখান থেকে বিছানা থেকে, নাম বিছানা থেকে নাম।
কান্না ঘটি দিয়ে এসেছিস, ফোনকে হারিয়ে দিয়ে এসেছিস, আমার ফোনটাকেও হারিয়ে দিয়ে চলে এসছে। বা আমার ফোনটাকেও হারিয়ে দিয়ে চলে এসছে, আমার ফোনটাকেও হারিয়ে দিয়ে চলে এসছে। আমি কি ইচ্ছে করে হারিয়ে, তুই আমার খেলতে গেছিস, আমার ফোন নিয়ে গেছিস, কি থেকে কি করতে সারাতে গেছিস? অন্যদিন সারানো যেত না, আজকের দিনে তোকে সারাতে নিয়ে যেতে হবে আবার খেলতে গিয়ে। বাপিকে ফোনটা কর, বাপিকে ফোন কোথা থেকে করব, ফোন নেই, মায়ের ফোন থেকে ফোনটা কর, মায়ের ফোনটা তো আছে না, ওইটাকেও খাও করে পাঠিয়ে দিয়ে চলে এসছিস, ওইটাকেও চলে এসছিস, সব সব মনে চার্জারটাকে ফিকে ফেলি দিই। আরে কি করবি, ওটাকে ফিকে ফেলে দিয়ে চার্জারটাকে, আমার ফোনের আমি চার্জারটাকে ফিকে ফেলি দিই, আমার সব হারিয়ে গেছিস তুই, আমার দরকার নেই, সব জানলা গুলি থেকে ফিকে ফেলি দে, আমার দরকার, তুই সব যখন হারিয়ে দিয়েছিস ঘরের মধ্যে সব আমি হারিয়ে দেবো, খতম, সব ফেলাবো, এটা এই দুটোকে রেখে আমার কোনো লাভ নেই, তুই হারিয়ে দিয়ে এসেছিস তো খুব ভালো, মহান, তুই আমাকে দে, আমি চার্জার ফাজার সব ঘরে থেকে সবই ফেলে দেবো, তোর মুখে হাসিটা কি করে কি করে কি করে বেরোচ্ছে, হাসি মুখের মধ্যে হাসি, একটুও লাজ লজ্জা নেই তোর, একটুও লাজ লজ্জা নেই সত্যি রে, তোর মধ্যে যে একটুও লাজ লজ্জা নেই, তোর মধ্যে একটুও লাজ লজ্জা নেই, একটুও লাজ লজ্জা নেই, এই চার্জার দুটো কি বেকার রেখে কি করব, ফেলে দিও কি করব, বিক্রি করলে তবু তো টাকা হবে কি করে, মানে ও তুই তুই তার মানে পুরো ভালোভাবেই জানিস যে তুই তো দুটো ফোন আর পাবি না, তাই তো, এখন সবই ভগবানের উপর, আর তুই বাল ছিড়ি দি ভগবান, ভগবানের উপর তুই বাল ছিড়ি দি, আমি দেখুন গিয়ে মাকে বলি, প্লিজ তোকে আমি বলছি শোন, এরকম কিছু করিস না, ফোন দুটো পাওয়া যাবে, আমার ফোন এনে দে, আমাকে এক কাজ কর, কি আমাকে তুই আমাকে আমার ফোন এনে দে, হ্যাঁ ঠিক আছে, আমাদের ফোন আমাকে এনে দে, তুই আমাকে চিনি ভর বিলটা একটু খেয়ে নিয়ে আয়, আমার ফোন দুটো এনে দে, ব্যাস দুটো ফোনই আমার চাই, যেমন হারিয়েছিস তেমন এনে দে আমার দুটো ফোন, ঠিক আছে এনে দেবো, তুই দাঁড়া না, কেন রকম করছিস, এনে দেবো বলছি তো, ফোন আর তোর ফোন শুধু আমার ফোনটাকেও তো আনতে হবে নাকি, দুটো ফোন বলেছি, দুটো ফোনই এনে দে আমার, আমি কিছু জানি না, ব্যাস আমার দুটো ফোন কি, আমার একটা তোর, যেখান থেকে হোক যেমন হারিয়েছিস তেমন এনে দিবি, ব্যাস তুই পালা দিবি এখান থেকে, মাথাটা কি করে ঠান্ডা করো, তোর কি করে মাথাটা ঠান্ডা আছে, আমি তো সেটাই ভাবছি, কিরকম মা বাপিকে ফোন করো, বাপি আর আমি দুজনে যাবো, তোকে যেতে হবে না, তো তুই তুই ছিঁড়ে অনেক কিছু করে দিয়েছিস, আমি যাবো, বাপিকে ফোন করো, বাপিকে ফোন করবো, আমি পুলিশ স্টেশন যাবো, কি করে ফেলবে, মানে এটা কি তুই কি কর, আরে তুই খাওয়াটা বন্ধ কর, তখন থেকে খেয়ে যাচ্ছে, আমি যখন খাওয়াছিলাম তখন কি হয়েছিল, এর মধ্যে কোনো দেখ কোনো কিছু সিরিয়াস নেসি নেই, যেন আমি ভূত বকে যাচ্ছি একা একা, আরে তুই মনে ঠিক তোর মতনই আমার আজকে হয়েছিল, আমি যে খেলতে গেছি, শোন আমি তোকে ভালো কথা বলছি, শোন দেখ তুই শান্ত হ, কুল ডাউন, শান্ত হ, আমি তোকে ভালো কথা বলছি, শোন আমি যে খেলতে গেছি, সবাই বলছে তুমি দাদা এত প্র্যাঙ্ক ভিডিও বানাও,
কদিন ধরে দেখতে পাচ্ছি তুমি ইউটিউবে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছ, কেননা আমি তোমাদের সাথে মানে তারা যারা আছে বলছে আমরা তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করি, এবারে বৌদিকে তো পাবো না, তুমি বৌদিকে গিয়ে ভিডিওটা দেখিও, আর না হলে এবারে তারাও এরকম ঠিক আমার সাথে প্র্যাঙ্ক করলো, মানে বুঝতে পারছিস আজকে মোবাইলটা চুরি হওয়ার কথা আমাকে তারা এরকম করে নাটক করে আজকে আমার পুরো মাথা ঘণ্ডঘাটা করে দিয়েছে, এবার আমি সেটা থেকে ইন্সপায়ার হয়ে একটা তোর সাথে ছোটোখাটো প্র্যাঙ্ক করলাম আর কি। আমার খাওয়াটাকে ঘুচিয়ে দিয়েছি, আমার খাওয়াটাকে ঘুচিয়ে দিয়েছি, আমার খাওয়াটাকে ঘুচিয়ে দিয়েছি। সত্যি কথা, আর আমার কতটা কি টেনশন হচ্ছিল, দুটো ফোন একসাথে, ফোন দুটো কথা দিয়ে আমি তো আমাকে ফোন দুটো এক্ষুনি এনে দে, আমি জানি না কিছু, আমি দুটো ফোনই এনে দে এক্ষুনি আন, তুই আমার চোখের সামনে দে তোর প্র্যাঙ্ক পাল, ফোন দুটো সেই বাইরে উনানসাল দে, উনানসাল থেকে এনে দে, উনানসালের ছায়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কি হবে তুই মরে যাবি আমার হাতে, তুই আজকে তুই আজকে তুই আজকে আমার হাতে মরে যাবি, তোমার কাছে মরে যাবি আমার হাতে মরে যাবি। উনান সাল থেকে উনান সাল উনান সালে কেন জমা জমা দক্ষিণ ধরে পাঠ।